সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুড় মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। হেডলাইন্স রিপোর্টার পর্দায় আপনাদের সঙ্গে আমি পুনম চোখ মুহূর্তের খবরে। 2019 সালে ভয়াবহ সেই স্মৃতি আজও তরতাজা ভারতবাসীর মনে। ঘাতক পাকিস্তানি বাহিনীর নরপিশাচেরা আজকের দিনে সেনাবাহিনীর কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছিল। দেশে 40 জন বীর জওয়ান সেদিন শহীদের মালায় গলায় নিয়ে লুটিয়ে পড়েছিলেন মাটিতে। রক্তে লাল হয়ে গিয়েছিল পুলওয়ামার মাটি। পাক সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের নেতা মাসুদ আজহার ও তার ভাই রাফ আজগার এই হামলার মাস্টার মাইন্ড বলে এনআইএর তদন্তে বেরিয়ে এসেছে। আজকের দিনে ভারতীয় বীর জওয়ানদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছেন দেশবাসী। তবে শহীদদের রক্ত বৃথা যেতে দেয়নি ভারত সরকারও। পুলওয়ামার পরপরই সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের মাধ্যমে গুটিয়ে দেওয়া হয়েছিল জৈশ-ই মোহাম্মদের একের পর এক ঘাঁটি। নিধন করা হয়েছিল বিশাল সংখ্যক ঘাতক জঙ্গি বাহিনীকে। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার দুস্থ পরিবারদের শীত বস্ত্র ও শিক্ষার সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। রাজধানী কামিনী কুমার মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা, ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। এদিন 500টি চাদর, 300টি কম্বল, 100টি নোটবুক এবং 100টি ফ্ল্যাক্স বিতরণ করা হয়। বর্ণমণিপুরবাসী আমাকে রেকর্ড ভোটে এখান থেকে বিধানসভা পাঠিয়েছি। আমি প্রথমবারের মতো বিধান আর প্রথমবারই কোনো নির্বাচন লড়েছি, তার আগে কোনো নির্বাচন লড়েছি। আর তারপর আমার দল এবং বিধায়কজন সিদ্ধান্ত করেছে যে হাউস অফ দ্য লিডার বিপ্লব কুমার দেব হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে হবেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের বোর্ড সিদ্ধান্ত করেছে, কিন্তু আমার সময়কাল কত? 5 বছর। তারপর আবার জনতার কাছে যেতে হবে। আমি একলা জিততে হবে না, 31 নিয়ে আসতে হবে। গত 3 দিন ধরে তীব্র জলের সংকটে ভুগছে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের রোগীরা। চিকিৎসার জন্য ভর্তি হয়ে পানীয় জল সহ প্রাকৃতিক কাজ করতে না পেরে হাসপাতাল ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে রোগী ও তাদের পরিজনেরা, এমন অভিযোগ উঠে এসেছে রোগীদের তরফ থেকে। কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে গত 3 দিন যাবত জলের তীব্র সংকট দেখা দিয়েছে, যার ফলে চিকিৎসারত রোগীরা প্রাকৃতিক কাজ পানীয় জল থেকে শুরু করে জলের চাহিদা পূরণ করতে পারছেন না। হাসপাতালে জলের সংকটের জন্য অনেক রোগী চিকিৎসা না করে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে বলে জানা যায়। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কয়েকজন রোগী। রোগীর আত্মীয় স্বজনেরা বহু দূর থেকে জল সংগ্রহ করে কিছু চাহিদা মেটাতে বাধ্য হচ্ছে। হাসপাতালের সূত্র থেকে জানা যায় গত 3 দিন যাবত জলের পাম্প বিকল হয়ে আছে, কর্তৃপক্ষ সাহায্যের কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ। কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের দ্বিতলে 100 শয্যা বিশিষ্ট রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা রয়েছে। রোগী ও রোগীর আত্মীয় স্বজনদের বাইরে থেকে জল সংগ্রহ করে উপরে উঠতে উঠতে হাঁপিয়ে পড়ছে। রোগীদের অভিযোগ, 3 দিনের জল সংকটের ফলে রোগীদের ব্যবহৃত লেট্রিন ও ইউরিনালগুলির দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে, এমনকি জলের অভাবে মেঝেগুলির ঝাড়পোছ বন্ধ হয়ে রয়েছে। না স্যার, জল তো নাই। এখন 3-4 দিন ধরে জল পাওয়া যায়নি। আমরা লেট্রিন করার অসুবিধা আছে, বাড়ির থেকে জল আনিয়ে এখন লাগে। এখানে ভর্তি হয়েছে, তবে 2-3 দিন ধরে এখনো তোমার লেট্রিনের জল পায় না। কারণ আমরা লেট্রিন যদি যাইতে গেলে ওই নিচে যে কল থেকে জল আনিয়া আমরা লেট্রিন করার লাগে।
এই হাসপাতালে রোগীরা জলের দুর্ভোগের বিষয়টি চিকিৎসক ও নার্সদের কাছে জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ, বরং ওনারা স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলার পরামর্শ দিচ্ছেন। এই অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ খুঁজে পাচ্ছেন না রোগীর দল। অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষ যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তবে হাসপাতালে রোগী আর থাকবে না বলেই অভিমত হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানী আগরতলায়। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক আশিস কুমার সাহা, সহ অন্যান্যরা। ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতা কমানোর লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। আপনারা জানেন বর্তমানে প্রচুর ক্রাইসিস রয়েছে, চাহিদা এবং যোগানের মধ্যে একটা ফারাক রয়েছে। তো একটা মেমোরেবল ডে আমরা ইনভাইট করেছি সকলকে, বিশেষ করে যারা কাপলস মে বি হাজব্যান্ড ওয়াইফ, কাপল মে বি টু গুড ফ্রেন্ডস, কাপল মে বি এ বয় অ্যান্ড এ গার্ল, যাদের অ্যাটেন্ড দ্য এজ অফ 18, তাদেরকে আমরা আহ্বান করেছি যে প্লিজ কাম ফরওয়ার্ড, জেনারেসলি ডোনেট ব্লাড। সময় ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তে প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুঁড়ো মানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তে প্রতি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, বিশেষ ভ্যালেন্টাইন অফার 8-15 ফেব্রুয়ারি পর্যন্ত। তোমার সৌন্দর্যের নতুন রোশনাইয়ের জন্য সেরা হীরের গয়না, আর ভালোবাসার এই দিনটির জন্য উদ্দীপনায় ভরা বিশেষ অফার, সুনিশ্চিত উপহার প্রতি কেনাকাটার সঙ্গে। 20% ডিসকাউন্ট সোনার গয়নার মেকিং চার্জের ওপর, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মেকিং চার্জের ওপর, 10% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর। ডেইলি লাকি ড্রয়ে হীরের গয়না, পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনার গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, বিশেষ ভ্যালেন্টাইন অফার 8-15 ফেব্রুয়ারি পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শনিবার ও রবিবার সারা দিন খোলা। হাজারো কাহানিও কে বীজ, এক নয় কাহানি কি শুরুয়াত, আর উসি কে সাথ কুছ মুঠি ভর খোয়াব লেকে তুমারে পাস আনা। শাদি মতলব এক নয় জিন্দগি, আর ইনি নয় কিসো মে অভি ভি মেরা আপনা স্বর্ণ কমল জুয়েলার্স। নয় আর মনপসন্দ ডিজাইন্স কে বেশুমার কালেকশন সে চুন লিজিয়ে আপনা মনপসন্দ সোনে আর হীরে কে গহনে, আর কিজিয়ে আপনে রিশতো কি শুভ শুরুয়াত। স্বর্ণ কমল জুয়েলার্স, আপনো সে ভি আপনা। ইউনিকোড ফার্মার ইন পেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1-800-208-8811। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব, স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইন পেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1-800-208-8811। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস,
ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International jar 8 ti pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera Polytech International er prottekti water storage tank IR technology dara somriddho hoy gorom abohar moddheo jol ke shorboda shitol rakhe ei tank tir oporer aboron ti bishesh multi layer dara toiri ja ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা: অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডে কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন, রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোন প্রকাশনের সাধারণ টেস্ট পেপারস নয়, আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপারস। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়ার্স, ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীত আগরতলা। অন্যান্য বছরে নাই, এবছরও রবি সুথার পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। সঙ্গীত শিল্পী তিথি দেববর্মনের বাসভবনে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ, বিশিষ্ট শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। শিবিরে অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেছেন। নমস্তে লোকের আচার্য, বিবেক আনন্দ স্বরূপে সচ্ছি সুখ স্বরূপ স্বামী অনুভবকে সদা রামকৃষ্ণ সমর্থয়াপনর তো বেশ নমা।
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান অব্যাহত রেখেছে বিজেপি। গত কদিন ধরে ধারাবাহিকভাবে ডোর টু ডোর কর্মসূচি জারি রেখেছে আট বরদোয়ালি বিজেপি মণ্ডল। তারই অঙ্গ হিসেবে রবিবার বরদোয়ালির বিভিন্ন বুথ এলাকায় প্রচার অভিযান চালায় বিজেপি মণ্ডল নেতৃবৃন্দ। আমরা টাউন বরদোয়ালি মণ্ডলের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে, আগেও আমরা ছয়টা ওয়ার্ডে গিয়েছি, এখন আজকে আমরা জয়নগর যেটা আছে মানে জয়নগর ওয়ার্ড, এটা 34 নম্বর ওয়ার্ড হয়েছে মিউনিসিপালিটিতে, সবটি ওয়ার্ডে আমরা আজকে শেষ ওয়ার্ডে আমরা যাচ্ছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, বুথ প্রেসিডেন্টের বাড়ি বাড়ি যাচ্ছি, কি কি সমস্যা আছে মানুষের সেগুলো আমরা নথিভুক্ত করছি, সেইভাবে আমরা আট টাউন বরদোয়ালি মণ্ডল। এরপরে নেক্সট আমরা প্রতিটি বুথে গিয়ে আমরা বুথ মিটিং করব, যা যা সমস্যা আছে সেগুলো পর্যালোচনা করে মানুষের স্বার্থে, সবকাছের সবকাছের স্বার্থে আমরা বরদোয়ালি মণ্ডল এই পরিক্রম করছি। আসরের সামাজিক সংস্থা উদ্যোগে কৈলাস শহরে চলছে 10 দিন ব্যাপী সংহতি মেলা। রবিবার মেলার অষ্টম দিনে এক রক্তদান শিবিরের আয়োজন করে মেলার আয়োজক সংস্থা। এদিন মোট 23 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন। আগামীকালকে আমাদের এর বিএসএফ ভাইবোনা বিএসএফের জাজমেন্টের দ্বারা এখানে গান হবে, এর পরের দিন আগরতলা থেকেও আসবে আমাদের অর্কেস্ট্রার, 3 দিন ব্যাপী লাগাতার ভালো ভালো প্রোগ্রাম হবে, আপনারা সবাই ছুটে আসুন এই আমাদের সংহতি মঞ্চে, এই সংহতি মেলাতে অংশগ্রহণ করুন। রাজ্যে কর্মরত চিত্র সাংবাদিকদের কাজের উৎকর্ষতা বাড়ানোর লক্ষ্যে 3 দিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কলকাতা বিশিষ্ট নিউজ ক্যামেরাম্যান বাবুল দাস এবং চিত্র সাংবাদিক শুভেন্দু চ্যাটার্জি রাজ্যের সাংবাদিকদের প্রশিক্ষণ দেবেন। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রমাকান্ত দে। তিনি আরো বলেন, অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের চিত্র সাংবাদিকদের অবদানের জন্য পুরস্কৃত করা হবে। চিত্র সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে এবার ত্রিপুরা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন 3 দিন ব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে। ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চলবে এই কর্মশালা। এই কর্মশালায় কলকাতা থেকে 2 জন চিত্র সাংবাদিক আসবেন, তারা কর্মশালায় আমাদের এখানকার চিত্র সাংবাদিকদের শেখাবেন এবং কর্মশালার উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন মহোদয়। আমাদের এই কর্মশালায় একটি স্মরণিকা প্রকাশ করা হবে, স্মরণিকাটির নাম হল ফোকাস। সময় এখন ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজন নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। তোমার সৌন্দর্যের নতুন রোশনাইয়ের জন্য সেরা হীরের গয়না আর ভালোবাসার এই দিনটির জন্য উদ্দীপনায় ভরা বিশেষ অফার, সুনিশ্চিত উপহার প্রতি কেনাকাটার সঙ্গে 20% ডিসকাউন্ট সোনার গয়নার মেকিং চার্জের ওপর, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মেকিং চার্জের ওপর, 10% ডিসকাউন্ট গ্রহরত্নের MRP-র ওপর, ডেইলি লাকি ড্রয়ে হীরের গয়না, পাশাপাশি আছে সোনায় সোহাগা সোনার গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শনিবার ও রবিবার সারা দিন খোলা। ইউনিকোড ফার্মার, ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1-800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন,
পেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910 8583948238। ইউনিকোড ফার্মার, ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800208811। কোন আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবইতেই এক নম্বর, NH44 ধাবা। আমতলি বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা, বাইপাস রোড নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। দো আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ অবদি, গোটা মশলা এনেছো, বেটে রাখিস। ইয়েস মামা, I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? Speaking মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টস। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবইতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, কীর্তন একিলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিন সিন্স 1985। আধুনিক কিছু সম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারু লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সাইন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্রে তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সাইন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সাইন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিড এর কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন, রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সাইন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোন প্রকাশনের সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সাইন্টিফিক টেস্ট পেপার 2021। টেস্ট পেপারস এর রাজা, পারুল লাইব্রেরি সাইন্টিফিক টেস্ট পেপারস। যুব সমাজের কাছে ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস, কারণ এই মাসের শুরু থেকেই বিভিন্ন রকমের বিনোদনমূলক দিবসের সূচনা হয়। সবকটা পেরিয়ে 14 ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এদিনে রাজধানীর বিভিন্ন প্রান্তে দেখা যায় যুবক যুবতীদের ভিড়, একই সাথে দম্পতিরাও গোলাপ দিয়ে একে অপরের সাথে প্রেম নিবেদন করে থাকেন।
পালন করতে চাইছি আমার হাজব্যান্ডকে কুকুর দিয়ে আমার ছেলেকে কুকুর দিয়ে সেটা পালন করবো আর কি। আমরা প্রত্যেক বছরই এইভাবে ভ্যালেন্টাইন ডে পালন করি, সকাল থেকে আশা করি কে কাকে আগে গোলাপটা দেওয়ার জন্য, কিন্তু এইবার প্রথম দুইজন একসঙ্গে এলাম এবং একজন আরেকজনকে গোলাপটা দিলাম। আমরা বিয়ের অনেক বছর এইভাবে কাটাই, সারাদিন ঘোরাঘুরি করি এবং রাত্রেবেলা রেস্তায় খেয়ে টেয়ে ভ্যালেন্টাইন ডেতে খুব এনজয় করি। আগামী 16 ফেব্রুয়ারি মঙ্গলবার বিদ্যার দেবী সরস্বতী পুজো, মাঝে আর মাত্র দুদিন বাকি থাকতে রাজধানীর বিভিন্ন বাজারে বাগদেবীর মূর্তি নিয়ে হাজির মৃৎশিল্পীরা। বিশেষ করে রাজধানী বাজারগুলিতে রকমারি মূর্তি নিয়ে হাজির হয়ে গেছেন ব্যবসায়ীরা। তবে করোনা পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে উৎসবের উৎসাহ উদ্দীপনায় মেতে উঠছেন রাজ্যবাসী। বাজারে মূর্তির দামও অন্যান্য বছরের তুলনায় তেমন বেশি হেরফের হচ্ছে না। চাহিদা বলতে এরকম একটা বেশি না, পরিস্থিতি কিছু লকডাউন করছে, তার কারণে আমরা কম বানাই, আমি একটু মূর্তি বানাই এই যে এখানে আছে মোটামুটি 10-12টা মতো বিক্রি করছি। আজকে এলাম কিসের জন্য মূর্তিটা বাড়ি থেকে আসলাম, বাচ্চারা পড়াশোনা করার জন্য বাগদেবী সরস্বতী পূজা করেই স্টার্ট করে, তার জন্য কালকে অফিস আছে, অফিস থেকে নেওয়া যাবে না, তার জন্য আজকে ভাবলাম ফ্রি আছে সানডে আছে তার জন্য নিয়ে নিলাম। হর্নবিল উৎসবকে সামনে রেখে রবিবার রাজধানী আগরতলা থেকে এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট ও আগরতলা সাইকেল ক্লাবের উদ্যোগে হেরিটেজ পার্কের সামনে থেকে শুরু হয় এ র্যালি, শেষ হবে তেলিয়ামুড়ার বড় মুড়া ইকো পার্কে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিএস ডক্টর ডি কে শর্মা, রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস ইয়াদব প্রমুখ। फॉरेस्ट डिपार्टमेंट ने ये प्रोग्राम एक्चुअली ये मैसेज स्प्रेड करने के लिए किया है कि गुड एनवायरनमेंट के साथ साथ हमें जो है एक्टिविटीज अपनी जो हेल्दी एक्टिविटीज है वो कंटिन्यू रखनी चाहिए, और ये ग्रुप जो साइक्लोलिक्स ग्रुप है ये यहां से स्टार्ट करेगा और बारामूरा तक जाएगा, मैसेज स्प्रेड करेगा कि कैसे हम जो है नेचर को कंजर्व करें और वाइल्ड लाइफ को कंजर्व करें, फॉरेस्ट को कंजर्व करें, और इस मैसेज के थ्रू हम सोचते हैं कि काफी लोग इसके साथ जुड़ेंगे। বিশাখা মহকুমার দশকাঠ এলাকার ভগৎ সিং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা রয়েছেন তিনজন, ছাত্রছাত্রীর সংখ্যাও তিনজন। দীর্ঘদিন ধরে এভাবেই চলছে বিদ্যালয়টি। রাজ্যে বিগত বাম জামানায় যেখানে ইচ্ছে সেখানে স্কুল খুলে দেবার পরিণতি এটা নয় তো, প্রশ্ন কিন্তু উঠছে। বিগত বাম আমলে 2006 সালে বিশালগড় মহকুমার দশকাট এলাকায় স্থাপিত হয়েছিল ভগৎ সিং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। সে সময় স্কুলের ছাত্র সংখ্যা ছিল মোট 7 জন, শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 3 জন। বর্তমানে শিক্ষকদের সংখ্যা ঠিক থাকলেও ছাত্রছাত্রীদের সংখ্যা কমে দাঁড়িয়েছে 3 জনে। স্কুলে গিয়ে জানা গেল স্কুলের প্রধান শিক্ষক সহ মোট 3 জন শিক্ষক রয়েছেন, তারা হলেন প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস, অক্ষয় কুমার সিনহা এবং তপন দাস। এই স্কুলের ছাত্রছাত্রী মাত্র 3 জন, শুনলে হয়তো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটাই বাস্তব। স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস জানিয়েছেন স্কুলের এই অবস্থার কথা শিক্ষা দপ্তরকে অনেকবার জানিয়েছেন, কিন্তু দপ্তর এই স্কুলটি নিয়ে এখনো পর্যন্ত কোনো চিন্তা ভাবনা করেননি। মূল ব্যাপার নিশ্চয়ই এদিকে তো স্কুলটা 2010 তৈরি হয়েছে, তো কোনো পপুলেশন কম আসলো, আর এখন আরো কম লোকজনই নাই, যে কয়েকটা পরিবারের এই স্কুলটা চলছে। স্টুডেন্ট নির্বাচন কতজন স্টুডেন্ট আছে এখন? 3 জন আছে। আমরা তো প্রতিনিধিত্ব এই রিপোর্ট দিতেছি যে এখানে স্টুডেন্ট কম, টিচার তো অ্যাভেলেবল নেই স্টুডেন্টের তুলনায়, আমরা তো প্রতি মাসই রিপোর্ট করতেইও, এরপরে ব্যক্তিগত ভাবেও কইছি, এরপরে স্টুডেন্ট বাড়ানোর লেগে বিভিন্ন পঞ্চায়েতের লোকে বিভিন্ন ইয়ার লোকে লোকে কত মিটিং করছি, কিন্তু কোনো দিক দিয়ে কোনো স্টুডেন্ট বাড়ানোর সুযোগ। এলাকার লোকজনদের কথা, স্কুলের বেহাল দশা থেকে মুক্তি দেবার জন্য স্কুলটিকে এখান থেকে সরিয়ে নিলেই ভালো। বিগত বাম জামানায় যেখানে ইচ্ছে মর্জি মাফিক স্কুল গড়ে তোলে তথাকথিত শিক্ষা বিপ্লবের যে স্লোগান তোলা হয়েছিল, সেই শিক্ষা বিপ্লবের নমুনায় এই ভগৎ সিং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, যার কারণে বর্তমানে এর ফল ভোগ করতে হচ্ছে বর্তমান রাজ্য সরকার শিক্ষা দপ্তরকে, এমনটাই মনে করছেন স্থানীয় শুভবুদ্ধি মহল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। ট্যাঙ্ক মোদি বর্তমান